রাজ্যজুড়ে বৃহস্পতিবার চলছে সাপ্তাহিক লকডাউন। প্রতিবারের মতো এদিনও দুর্গাপুর ধাপা এলাকায় করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গেল সমাজসেবী তারুণ মণ্ডলকে। ধাপা দুর্গাপুর অঞ্চলে করোনায় মৃত মানুষের সৎকার্য হচ্ছে নিয়ম মেনে, তবু এলাকার মানুষের যাতে কোনোভাবেই কোনো সমস্যা না হয় সেজন্য নিজেই প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছেন এই সমাজসেবী। আগামী দিনেও করোনা মোকাবিলায় লকডাউনে মানুষকে সচেতন করতে এভাবে তিনি পৌঁছে যাবেন বলে জানালেন বিশিষ্ট সমাজসেবী তারুণ মণ্ডল। তার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজ। যেরকম রোজ প্রত্যেকটা লকডাউনে করেছি সেরকম আজকেও করেছি। সকাল থেকে সব লোককে অনুরোধ করেছি, মানা করেছি, বাইরে বেরাবেন না, মাস্কটা পরে বেরাবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবেন, বা বাইরে না বেরোনো বেশি ভালো, তার জন্য মানুষ বেরোচ্ছে না। তাদের জন্য বলবো রোগটা খুবই খারাপ জিনিস, তারা একটু সতর্ক হয়ে চললেই ভালো হবে। আমি চলছি সতর্ক, সবাইকে আমি এইটুকু জানাবো যে সবাই সতর্ক হয়ে চলুক। যখন সরকার দেয়নি তখন আমি দিয়েছি, এখন সরকার দিচ্ছে, মানুষের লাগছে না, এখন দিচ্ছি না। ব্যুরো রিপোর্ট চ্যানেল 10।